একটুখানি নেকের তরে রোজা হাসুরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা সপ্তাহে একদিন শুক্রবার না প্রতিদিন পড়েননি মাঝে মাঝে সাইরা দিলে কোনো সমস্যা হবে এই হবে হবে বলার পরে যদি না পড়েন ফিডাটা কত কঠিন হবে বিচারটা কত কঠিন হবে কপাল কোনা মুসলমান হবে বলিয়াও পড়ে না জুমায় গিয়া ভিড় জমাইয়াও পুরা নামাজটা পড়ে না ইমাম সালাম ফিরাইছে আর চার রাকাত সুন্নত ছিল সুন্নতে মুয়াক্কাদা না ফিরা দৌড় কি জুমার মসজিদে হয়নি এরকম ইমাম সাহেবের সালাম ফিরাইতে দেরি মুসল্লি নামাজ বাদ দিয়া দৌড় দিতে দেরি না এমন জোরে দৌড় দিছে বাসায় গিয়া দেখে আর একজন আর জোতা নিয়া হাজির ধরা খাইলে কয় টেস্ট করলাম আছে না না তাহলে সালামের পরে আরো চার রাকাত সুন্নত আছে না নাই কেমন সুন্নত না পড়লে গুনাহ হবে না পড়লে তাহলে দুই রাকাত ফরজ পইরা চার রাকাত না পইরা গুনার বোঝা মাথায় নিয়ে বাড়ি গেলেন এই নিয়ে আপনার আল্লাহর প্রতি মহব্বত আর নামাজে গেছে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহর মহব্বত নিয়ে গেছে কই একটা গেঞ্জি পরে গেছে আল্লাহর বাড়ি এরম যায় কেউ তাও গেঞ্জির ভিতরে কত লেখা কত ছবি বাঘ ভাল্লুক বানরের আল্লাহর বাড়িতে এই অবস্থায় যদি যায় এটা একটা নামাজ আল্লাহ কয় এটাও একটা নামাজ কেমন নামাজ জাননি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল মিসকিন পরেরটা পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল নামক নিকৃষ্ট একটা জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম নিকৃষ্ট মুসল্লিদের জন্য মুসল্লি কারা যারা নামাজ পড়ে এরা মুসল্লি আল্লাহ কয় আমি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখলাম যারা নামাজ পড়িয়া ওষুধের ব্যবসা ছাড়তে পারে না যারা নামাজ পড়ে ব্যবসায় মানুষের ধোকা দেয় মাপে ভেজাল করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এরা মুসল্লি ঠিক তবে আল্লাহর জন্য নামাজ পড়ে না দুনিয়ার জন্য নামাজ পড়ে মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে দাদে দাইস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহানা ইয়া দেখুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন এখানে এত আশেকের রসুল আপনাদের সানপুর এদিক দিয়া সামনে যত বাড়বে সব আশেকের রসুলের জমিন ঠিক না সানপুর আশেকের রসুল হায় হায় রবিউল আউয়াল টাইট বানায় লাইছে আশেকের রসুল দাদা ঠিক নি দাড়ি নাই নামাজ নাই পর্দা নাই সুন্নতের খবর নাই নবীর জন্য জীবন দেয় নামাজ কায়েম করা এক জিনিস নামাজ পড়া আর এক জিনিস আল্লাহ কি পড়তে বললেন না কায়েম নামাজ কায়েমের এক অর্থ হলো জামাআতের সাথে নামাজ আদায় করো ওয়ারকাউ মাআর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো জামাতের সাথে নামাজ পড়ো একা একা না জামাতে এর দূর বয়ান শুনে যদি বাড়ি যায় বাসায় গিয়া ফজরের সময় ম্যাডামরে কইব হাফিজ ভাই বয়ান করে গেছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে কইছে কোরআন দিয়া কায়েমের তরজমা জামাতে পড়া লাগবে এতদিন আমরা গেছি এবার তুমিও চলো
জামাতে নামাজ পড়তে হবে কায়েম করা না বাবা অর্থ আরো আছে এক শব্দের অর্থ অনেক কায়েমের তিনটা অর্থ এক নাম্বার হলো নামাজটা জামাতের সাথে আদায় করো কায়েমের এক দুই নাম্বার অর্থ হলো নামাজটা ঠিক টাইমের মধ্যে পড়ো ফজরেরটা যেন জোহরের রক্তে না যায় জোহরের নামাজ আসরের রক্তের মধ্যে ঢুকে না যায় আসরের নামাজটা যেন মাগরিবের রক্তের মধ্যে ঢুকে না যায় সময়ের মধ্যে নামাজটা পড়ে নাও কায়েমের তিন নাম্বার অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজটা আদায় করে নাও এবার জামাতের হুকুম মানবে পুরুষেরা ঠিক সময়ের মধ্যে নামাজ পড়বে আম্মা জানেরা ঘরের ভেতরে আর দোনো দলের মধ্যে থাকবে খুশু খুজু আল্লাহর জন্য নামাজ মদিনার নবী বলেন নারীরা বাইরে নামাজ পড়ার থেকে ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম ঘরের খোলা মেলা জায়গার থেকে অন্ধকার নিরবিল জায়গায় নামাজ পড়া আরো উত্তম একজন মহিলা পয়গম্বর পয়গম্বরের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়ে কয় একটু প্রশ্ন নবীর কাছে করবেন কি বলে আমরা মহিলারা অনেক পিছনে বলে কেন পুরুষেরা জিহাদের ময়দানে যায় অনেক সওয়াব পুরুষেরা জানাজার ময়দানে যায় সওয়াব জুমার ময়দানে যায় অনেক সওয়াব পুরুষেরা সব জায়গায় গিয়া 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 সওয়াব কামাই করে আমরা মহিলারা জানাজায় যেতে পারি না ঈদগায় যেতে পারি না জুমায় যেতে পারি না আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে প্রশ্ন করলেন নবী জানায় দিলেন সব নারীদের জানায় দাও পুরুষেরা ঈদের নামাজে গিয়া জুমায় গিয়া জানাজায় গিয়া জিহাদের ময়দানে গিয়া যেই সওয়াব পাবে আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ যদি আদায় করে নেয় সময়ের মধ্যে পুরুষের সমান সওয়াব আল্লাহ তাদের ঘরে দান করবে আল্লাহ যদি ঘরে দেয় আপনাদের অ্যালার্জি আছে নি হুজুরেরা পাগল হয়ে গেছে নামাও মহিলাকে বাইরে নামাও ঘরের মধ্যে নারীরা নিরাপদ না বাইরে নামাই লুফাই কি আহ আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন নামাজ কায়েম করা মুত্তাকিনদের দ্বিতীয় গুণ তিন নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিবা আব্বাই যেটা দিছে ওইটা না কে দিছে আব্বাই যেটা দিছে ওইটা দিবা না দিবা কোনটা আল্লাহ যা দিছে ওইটা দান করবা বাবারটা দরকার নাই আল্লাহ যা দিছেন তা আল্লাহর পথে ব্যয় করো নামাজ কায়েম করো পাঁচ বেলার নামাজ আহ সন্তানের বয়স যখন সাত বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও দশ বছর যখন হবে শাসন করিয়া লাগলেও নামাজ পড়াও নামাজ বাদ দিও না ছোট থেকে যদি কন্ট্রোলে নিতে না পারো বড় হলে কন্ট্রোলে নিতে পারবা না তখন সন্তান বেপরোয়া হয়ে যাবে বর্তমানে সন্তান বেপরোয়া মায়ের গায়ে হাত তুলে আসেনি যুবক বাবার গায়ে হাত তুলে কয়েকদিন আগে শুনলাম শিক্ষকের গায়ে হাত তুলছে অর্জুনের বড় দরকার আছে আমার মাওলা ঘুমের মধ্যে ওরে অন্ধ বানাই দেয় আল্লাহ আসমান থেকে ফয়সালা করবে বড়দোয়া লাগে না আকাম করলে আল্লাহর ফয়সালা হয়ে যায় জাগাত হয়ে যায় আসমান থেকে ফয়সালা হবে জমিন আল্লাহরা ফিরাবার ক্ষমতা নেই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে স্কুল হোক আর কলেজ হোক আর মাদ্রাসা হোক ও জীবনে মানুষ হবে না ও মরার আগে ধ্বংস হয়ে যাবে মরার আগে ধ্বংস হয়ে যাবে মা বাবার সাথে যারা বেয়াদবি করবে কোরআনওয়ালার সাথে যারা বেয়াদবি করবে ওস্তাদ শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে এদের ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নেই বড়দোয়া করা লাগে না আল্লাহ বেজার হয়ে গেলে জীবন শেষ দেখো না রাস্তায় বহু পাগল ঘুরে যুবক যুবক ইংলিশে কথা কয় কেউ পাগল হইয়া ইংরেজি শিখতে গেছে নি কোনো সিভা ছাপায় তো পাগল আবার ইংলিশ কয় কেমনে আসলে পাগল হইয়া ইংরেজি শিখে নাই ও ইংলিশের ভালো ছাত্র ছিল বেয়াদুবি কইরা পাগল হয়েছে খোঁজ নিয়ে দেখো বাবা রাগ কইরো না যুবক রাগ করিস না যদি বলো এখন নাই না পাও ধরো বল আমি নিচে নামি বুকের সাথে বুক লাগাই শর্ত একটা আমার রসুলের সুন্নত মানবি আমি বলবো না পাঁচকল্লি মাথায় দিতে হবে কওমি মাদ্রাসায় পড়তে হবে না কত ছাত্র কলেজে পড়ে
পাঁচত্ব নামাজি বয়ান টয়ান শুনে পুরো টুপি টেপি লাগাই গেছে, নিয়ত ফাইনাল এয়ার কলেজে পড়বে না। আমি ওরে তওবা টওবা করাইছি নতুন করে, নতুন করে আবার কলেজে ভর্তি হবি, যা আমারে মানো মানি যা, তুই জীবনে মাদ্রাসায় ভর্তি হবি না, তোর মাদ্রাসার সাপোর্ট আমি অন্যভাবে দিব, আগে কোরআন শিখবি ইমাম সাহেবের কাছে আর কলেজে পড়বি, আমার হুজুর হওয়ার দরকার নেই, হুজুরে দেশ ভরা, মাওলানার অভাব নাই, দুনিয়ার গেঞ্জাম লাগায় রাখছে বহু মাওলানারা, কোনো দরকার নাই, বহু মাওলানা জায়গা নাই, আমার দরকার আদর্শ ডাক্তার, আমার দেশে দরকার আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার আছে আদর্শওয়ালা ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার আছে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার নাই, সাংবাদিক আছে আদর্শওয়ালা সাংবাদিকের বড় অভাব। অতএব কলেজে বইরা ডাক্তার হও, এসপি হও, অন্তত ইসলামের ক্ষতি তোমার দ্বারা হবে না। আজকে ময়দানে ওয়াজ করতে গেলে কত অনুমতি, দৌড়াইতে দৌড়াইতে জুতা খায়, কিন্তু আল্লাহর শুকর আজকে আমার দেশের এসপি এমপি মন্ত্রী সব যদি পাঁচ অক্ত নামাজি হয়ে যাইত, কোরআনের বয়ান করতে কারো অনুমতি নেওয়া লাগতো না। তুমি নবীর সুন্নতকে জবাই করেছো আর জীবন দিয়া ভালোবাসলে কি হবে, তোমার মতো লক্ষ কোটি কোটি দাড়িবিহীন পর্দাবিহীন নবীর সুন্নত ছাড়া আসে এক পালায় দিলেও নবীর চাচা আবু তালিবের সমান হবে না। মুহাম্মদের জীবন দিয়া ভালোবাসতে রাজি, কিন্তু মুহাম্মদের সুন্নতের পোশাক পরতে রাজি না, সুদের ব্যবসা ছাড়তে রাজি না, এটা আশেক না, দুনিয়ায় বড় রসুলের দুশ্মন। মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। আশেক রসুল বড়া মাড়ে ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও পরে নাই, মোনাজাতের পরে বাড়ি চলে যাবে আশেখ রসুল, বাড়ি যাইয়া বিছানার মধ্যে চিৎপটাং হইয়া গজবের মোবাইলটা হাতে নিয়া ফজর পর্যন্ত কবিরা গুনা দেখবে, কবিরা গুনা, এই গুনা দেখা যায়নি, এই গুনা দেখা যায়, হাই ম্যাম মোবাইলে কি দেখেন, ওইটাই তো গুনা, কবিরা গুনা দেখে দেখে সারা রাত কাটাবে, আবার ফজরের আগে হঠাৎ হাতের থেকে মোবাইলটা পড়ে যাবে, শয়তানে বাতাস দিবে এবার ঘুমা, এমন একটা ঘুম দিবে ফজরের খবর নাই। আশেকে রসুল পাঁচ বেলার নামাজ যারা পড়ে না, আল্লাহ কয় বাই বেই নবী কয় বেঈমান আর কাফেরের ব্যবধান হলো নামাজ, বাইনাল কুফরি ওয়াল কিনা বাইনাল কিনা শিরক না বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকুসলা। নবী বলেন মুমিনার বেঈমানের মাঝখানে ব্যবধান হলো নামাজ, বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না, নামাজ লাগবে নি কয় অক্ত, সপ্তাহে একদিন না প্রতিদিন, ছেড়ে দেওয়ার সুযোগ আছে, হা আল্লাহ সবাইকে হেদায়াত দান করে, কাউকে ছোট করার জন্য বলছি না, দেখিনি একটা কথায় মানুষ একটু দিল নরম হয়, রসুলের সুন্নতওয়ালা হয়, আমরা তো দালালি টালালি করি না, বয়ান করি কত নরম হইয়া কত ছোট হইয়া বয়ান করি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম, এত নরমভাবে কথা বলি, এরপরও মাঝে মাঝে দুই একটা কথা একটু গরম হইয়া গেল নাকি ফাঁকে ফাঁকে আবার ক্ষমা চাই, ভাই জানেরা কষ্ট পাইছেন নি মাফ করে দিয়েন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই, এত নরম হইয়া বয়ান করি, এইভাবে নরম হইয়া বারো মাস বয়ান করিয়া মুসলমানের লাইনে আনতে পারি না, আল্লাহর কসম মাত্র ছয়টা মাস
বারো মাস বয়ান করিয়া ফজরের পর নাই খাওন নাই, ঘুম এত কষ্ট করতেছি, চেহারা ঠিক নাই, ঘুম ঠিক নাই, স্বাস্থ্য ঠিক নাই, এই মুসলমানের বুঝাইতে বুঝাইতে লাইনে আনতে পারি না। অথচ বারো মাস লাগতো না, ছয়টা মাস যদি প্রতিদিন এক ঘন্টা করে হিন্দুদের মন্দিরে গিয়ে আমি বয়ান করতাম, ইনশা আল্লাহ সব হিন্দুরা আমার মদিনাওয়ালার আশে খায়া যাইত। তুমকো ভায়া দৈরা হইল কি? আহ, তাও তো ভায়া দৈরা বলি না, আমাকে দলে আসো, তাবলিক করো, নাইলে গুনা হবে, একবারও বলি না। পাস করলি মাথায় দাও, না হয় গুনা হবে বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনা হবে, একবারও বলি নাই। ও আল্লাহর বান্দা, পীরের কাছে না গেলে গুনা হবে, একবারও বলি নাই। বরং বলি রে বাবা, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওখানে থাকো, ওখানে থাকিয়া তুমি নবীর আদর্শের উপরে চলো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামরে ভালোবাসো, মা বাবার দোয়া নিয়ে চলো, পাঁচ বেলার নামাজ পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, তুমি ওখানে থাইকাই নবীর সুন্নাত অনুযায়ী যদি চলতে পারো, নামাজ পড়তে পারো, আল্লাহ হেদায়াতের দরজা দিয়া তোমারে কবুল করে নিবে। আল্লাহ হেদায়াত দান করুন। আলিফ লাম মিম প্রশ্ন ছিল, এত সুন্দর একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআন দেখলে সওয়াব, যেই কোরআন ধরলে সওয়াব, যেই কোরআনের আওয়াজ কানে শুনলেও না গুনাহ, যেই কোরআন পড়লে সওয়াব, যে কোরআনের আওয়াজ কানে নিলেও সওয়াব, এত সুন্দর একটি কিতাব, দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত কিতাবটারে সম্মান করে। কোন কিতাব জোরে বলেন না কেন? এই কিতাবটা এই বিল্ডিং এর মধ্যে থাকার কারণে এটার দাম কত? মুজফ্ফরগঞ্জ এলাকা চাঁদপুরের জেলার ভিতরে বিল্ডিং এর অভাব নাই, দামি দামি টাইলস মোজাইক করা বিল্ডিং, আকিক পাথর লাগানো বিল্ডিং, আল্লাহর কসম একটা বিল্ডিং এর দাম ওই পরিমাণ নাই রহমতগঞ্জ কোরআনওয়ালা বিল্ডিং এর যেই দাম। কোরআনের বরকতে মজলিসটার দাম, কোরআনের বরকতে আমি বান্দার দাম, কোরআনের বরকতে আল্লাহ এত সম্মান দান করেছেন, এত সুন্দর কোরআন যেটার তেলাওয়াত শুনলে মানুষের দিলটা নরম হয়ে যায়, শুধু শুনলেই, শুধু শুনবে এতে দিল নরম, একজনে ধরবে ধরলেই অ্যাকশন শুরু, একজনে কোরআন খুইলা তাকাইব অ্যাকশন শুরু, এমন একটা কিতাব। ওজন কত? প্রায় 250 গ্রাম হবে না, কদ্দুর ওজন 250 গ্রাম, হাকিকাতে ওজন কত? আসমান বলে আল্লাহ এইটার ওজন আমরা নিতে পারব না, পাহাড় বলে পারব না, আল্লাহ শেষ পর্যন্ত কারে দিলেন? মানুষেরে, আমার রসুলকে দিলেন, আমার রসুলকে দিতে গিয়া প্রথম টেস্ট, ওয়ান টেস্ট, পাঁচ আয়াত, কয় আয়াত? তাও নবীরে পাঠাইয়াই দেয় নাই, নবীরে গড়াইছেন, কি করছেন? পুরা গড়াইছেন, পুরা সিনাডারে চারবার অপারেশন করছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। নবী বলেন, জিব্রাইল আইছেন, আসার পরে আমাকে চিৎভাবে শোয়াইলেন বাইতুল্লাহর হাতিমে, শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে আল্লাহ তাআলার কুদরতে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে জীবনে চারবার, আল্লাহ পাওয়ার বাড়াই দিছেন। এরপরও বাড়াইতে বাড়াইতে 40-এর পরে গিয়ে কোরআন সূচনা, এর আগে দেন নাই, তাও ব্রেনটা কেমন? সৃষ্টির শ্রেষ্ঠ নবী, তার জেহেন, তার ব্রেন, তার মেধা কত! এরপরও তো আল্লাহ আরো আলাদা শক্তি দিছেন, 100 বীর পুরুষের শক্তি আলাদা, 100 বীর পুরুষের শক্তি রসুলকে এক্সট্রা দিয়েছেন। 40-এর পরে নবী কত অভিজ্ঞ, আল্লাহ নিজে কুদরতের চাদর দিয়ে রাখছেন নবীর উপরে, কোনো দিক থেকে কোনো আসর লাগতে পারবে না। সেই নবীকে হেরা পর্বতের মধ্যে সূচনাতে 5টা আয়াত নিয়া জিব্রাইল আসলেন, নবীরে দাঁড় করাইলেন, বুকের সাথে বুকটা লাগাইয়া হালকাভাবে চাপ দিলেন, আর পড়লেন ইকরা,
হে নবী আপনি পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন হালকা, একরা নবী পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এবার দিলেন খুব জোরে চাপ, নবীকে আমার মরণ আইছে, মরণেও এত কষ্ট নাই। জিব্রাইলের শেষ চাপে যেই এমন কষ্ট শুরু হয়ে গেল, জ্বর হইছে, উঠে গেল ডিগ্রি মিগ্রি সারা, এমন চাপ দিছে আমি বেউশ। রেশমি রুমালে পাঁচটা আয়াত লেখিয়া ধরছে, একরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক একরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী এবার পড়তে পারি তাও বলেন না, পড়তে পারি না তাও বললেন না। জিব্রাইল চাপ দিয়া নাই, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন, হেরা পর্বত থেকে নামলেন, দৌড়াইয়া চলে গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে, যাইয়া বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও, আমার এই ঘটনা হয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে আবৃত করে নিলেন, নবী এত কষ্টের মধ্যে ছিলেন, এই যে পাঁচ আয়াত দিয়ে গেলেন, জিব্রাইল আর কোরআন নিয়ে আসে না, তিন বছরের মধ্যে খবর নাই। তিন বছর পর নতুনভাবে আবার আসছেন, আবার কয়েকটা আয়াত নিয়া, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ও রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ এইভাবে অল্প 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 করে পুরা 250 গ্রাম ওজনের 30 পারা কোরআন, বুঝেননি ওজনটা কেমন। পাঁচ আয়াতের ওজনে নবী জ্বর, নবী বেউশ, মরণের কষ্ট, বুখারীর ইবাদত, এই কোরআন অল্প অল্প করে 2 আয়াত 10 আয়াত, আস্তে আস্তে পুরা কোরআন আমার নবীর উপরে আসতে সময় লাগছে কয়দিন, কয় বছর? সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার, যার কোনো তুলনা নাই, ওই নবীর উপরে যদি এই কোরআন আসতে 23 বছর লাগে রে ও এলাকার মুসলমান বুদ্ধিমান চালাক বাঙালিরা, আমার নবীর উপরে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ওই কোরআনটা রাতারাতি ফইরা তুমি মুফাসসির হবা এটা ধোকা ছাড়া কিছুই না। মাস্তানি করো ইসলাম নিয়ে, ইসলাম নিয়ে মাস্তানি করো, আর কওমিওয়ালারা কিছু জানে না, না তাও না কে হুজুরগো সামনে বসো না কেন, বসো না কেন, আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে কন এলমেরা এ জাজু কর দন বেহসাব খলকে রাদা দন জবাবে পাঁসাব হক না দারত দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিন দারে রা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এত সুন্দর একটা কোরআন, যে কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, ঠিক নি? আহ বয়ান করব কি, আমাদের মন মানসিকতা সব উল্টা পাল্টা হয়ে গেছে। হায় 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 হায়, আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইয়েরা আমার, এত সুন্দর দামি কোরআন, যেই কোরআন ধরলে এত বরকত, এই কোরআনে অর্থহীন অক্ষর আল্লাহ কেন দিলেন? প্রশ্ন ছিল এইটা, আল্লাহ অর্থহীন অক্ষর কেন কোরআনে দিলেন? এত দামি কোরআন, সেই কোরআনে অর্থ নাই এমন অক্ষর দিলেন কেন? এর দুই একটা জবাব দিয়া সংক্ষেপে গুছাইয়া নিতেছি। এক নম্বর জবাব হলো, প্রশ্ন কি, আল্লাহ কোরআনে অর্থহীন অক্ষর দিলেন কেন? এক নম্বর জবাব, আল্লাহ তাআলা মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য দিলেন, এই মুমিন আল্লাহর কোরআন মানো। একজনে কয় বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহ কয় যদি বলো আল্লাহর কোরআন বুঝলেও মানি, আল্লাহর কোরআন না বুঝলেও মানি। তুমি গরিবের সন্তান হলেও তুমি মুমিন, তুমি ইমানদার। আর যদি বলো আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, তুমি 22-7 পাগড়ি লাগাইলেও তাজা বেঈমান।
আল্লাহর কোরআন সবাই কি এক রকম বুঝবে? তাহলে তাফসীর এত ধরনের হলো কেন? আল্লাহ সবাইকে এক রকম বুঝ দিবেন না, হ্যাঁ, কারণ মাথা সবার সমান। এই মাথা সবার কথা বলেন না, এনে যত মানুষ আমার মাথার সাইজ কি একটা 10 কেজি আর একটা 1 কেজি না সমান, কিন্তু ভিতরের জিবি মেমোরির সাইজ সমান, সাইজ কি ডিজাইন ভিতরের জিবি কথা কর না কেন, 1 জিবি মেমোরির সাইজটাও যেমন ডিজাইন যেমন, 1 জিবি মেমোরির ডিজাইন সাইজও তেমন। কিন্তু 1 জিবির মেমোরি যদি আমারে 1 জিবিতে যা আছে আমার ভিতরে ঢুকা, কই বেশি চালাকি করবি জায়গায় হ্যাং হয়ে যাবি, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, মনিটর হ্যাং হয়ে যাবে। আল্লাহ মানুষের মাথাগুলো সব সমান বানাইছেন, ভিতরের জিবি কারো সমান না, কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 1 জিবি, কারো 100 জিবি, কারো 1000 জিবি। যার জিবি যত বেশি তার ধারণ ক্ষমতা বুদ্ধি তত বেশি। আবার একদল মানুষ আছে যাদের কোনো জিবি নেই, এরা বয়ে 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 আলেমরে গালি দেয়, নবীরে গালি দেয়, হুজুরদের বিরুদ্ধে কথা কয়। কেন কয়? গো মেমোরি আছে জিবি নাই। আল্লাহ যা দিছিল মদ খাইয়া গাঞ্জা খাইয়া সব নষ্ট করে ফেলছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, মুমিনের ইমান আল্লাহ পরীক্ষা করেন। ও মুমিন, আল্লাহর কোরআন বুঝলে মানো না বুঝলেও কি মানো? যদি বলে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, আলহামদুলিল্লাহ তুমি ইমানদার। যে বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না, ইমানদার না বেঈমান? আলিফ লাম মিম, এটার অর্থ নাই। এভাবেই তুমি শুনো, তুমি পড়ছো, নবী কয় সাথে সাথে এক অক্ষরে 10 নাকি আল্লাহ দান করছেন। কিন্তু দুঃখ, সাবধান সাবধান যুবকেরা, বেশি মিডিয়ামুখী হয়ে গেছো, খুব সাবধান। মিডিয়ার মধ্যে কিন্তু পর্ব আকারে ওলামায়ে আহলে বাতেলরা ফতুয়া দিয়ে বেড়াচ্ছে, কোরআনের অর্থ না জানিয়া পড়লে কোনো লাভ নাই। তাকে জিজ্ঞেস করো বাবা আলিফ লাম মিমের অর্থ কি, কি কইতার হুজুর? হুজুরকে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ জানেন ভালো, তাই এখন অর্থ না যাই না পড়লে লাভ নাই। তার মানে আমি আলিফ লাম মিম পড়লে কি সওয়াব হবে না? নবী কয় হবে। এবার নবীরটা মানবেন নাকি বাতেল ফতুয়া মানবেন? এটাই ইমানের পরীক্ষা। আমরা কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, অর্থ না জানিয়া পড়লে কোরআন লাভ নাই। যারা বলবে তাদের চিহ্নিত করে নাও, তারা ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ অর্থহীন অক্ষর কেন আল্লাহ দিলেন প্রশ্ন ছিল, এক নাম্বার একটা জবাব দিলাম, আরো কয়েকটা আছে, আর একটা দেই দিব না, মোনাজাতটা দিয়েই ফেলাম। হ্যাঁ, কষ্টের মূল্য দিতে বুঝেন না, না টের পান না, বয়ে বয়ে হিসাব মিলান, হায় হায় গাড়ি লয়ে আইলো খাইয়া দৌড় পকেট ভারী। হ্যাঁ, এক সপ্তাহ ঘুরার ক্ষমতা আছে তোমার? হসপিটাল ছাড়া তোমারে সুস্থ করা যাবে? বয়ে বয়ে পাকনামি করো না, হায় 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 নিজের ছেলের হিসাব মিলায় না, আর একজনের ছেলের দোষ খুঁজে। আপনারা ধৈর্যের সাথে বসলে আমার কষ্ট হলেও আর একটু সময় আমি আগাব, উঠা বসা করলে হাত দুইটা উঁচু করে আল্লাহুম্মা আমিন, 1 বছরের আগে হাত আর নিচে নামানো হবে না। কিছু বেরাম্য মানুষ এসে বদখাসলা, তুমি উইঠা যাবা প্যান্ডেল থেকে ঢুকছো কেন? রাস্তায় কত মানুষ খাড়ায় খাড়ায় অশুনে না, মানে বিড়ি ঢেললে আমি দেখব, তা তুমি হেই কাতারে যাইতা ভিতরে ঢুকা ডিস্টার্ব করো কেন? বাহাদুরি, নিজেরও কপাল পুরলা আরো 5 জনের কপাল পুরে গেল। অভিশাপ ছাড়া কি নিলা জীবনে বলো? বেয়াদবি করতে করতে অভিশপ্ত জীবন কামাই করছো আর কি করেছো? না কোনো মুরব্বীরা দোয়া করে তোমার আচরণ এত খারাপ, না কোনো আলেমের দোয়া পাও, না মা বাবার দোয়া পাও, চতুর্মুখী বরদোয়া নিয়ে চলতেছো, কিসের জীবন তোমার? মানুষ হইতে পারলা না।
মানুষের ক্ষতি করে গেল জীবনবার উপকার করতে পারল না এই जिंदगी তোমার আল্লাহ হেদায়েত দান করুন আমি বান্দার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই তবে এই ময়দানে বহু আল্লাহর আশেক আছে যাদের আমিন কবুল হয়ে যাবে আর একজনের আমিন কবুল তো সবারটাই কবুল আগাবার একটু আল্লাহ অর্থহীন অক্ষর দিলেন কেন এর একটা জবাব দিলাম মুমিনের ঈমান পরীক্ষা নাম্বার দুই বড় 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 হামকে বাবু ডাঙ্গরে নিস আমি অনেক জানি আল্লাহ এদের মাজা ভেঙে দিছেনি অক্ষর দিয়া আলিফ লাম মিম এই অহংকারী অনেক কিছু জানো কেউ জানে না এত কিছুই যদি জানো তা আলিফ লাম মিমের অর্থ কর আলিফ লাম মিমের অর্থ বলো এত কিছু তুমি জানো তোমার মেধা এত বেশি তুমি মনে করো তোমার আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই আমার মতো মুহাদ্দিস কেউ নাই আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই ও বান্দা এত কিছু জানো যদি এত জাননেওয়ালা হও কোরআনের দরজা দিয়ে ঢুকতে গিয়ে একটু আলিফ লাম মিমের তরজমাটা ঠিকমতো কইরা সামনে আগাও সেখানে গিয়া কেন বলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক আলিফ লাম মিমের অর্থ আমি জানি না আল্লাহ ভালো জানেন এখানে যদি দুর্বল হও তো নিজেরে ছোট বানাইয়া কোরআনের দরজা দিয়ে ঢুকবি কিছু পাবি বাহাদুরের বেশ নিয়ে ডুববি কপাল ভরে যাবে আল্লাহ মানুষের অহংকারকে জবাই করে দিলেন এই কোরআনের দরজায় আলিফ লাম মিমের অক্ষরগুলো দিয়ে আরো চারি পাঁচটা জবাব আছে ঢুকলাম সামনে জালিকাল কিতাবুল লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল দূরের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য বলা হয় জালিকা ওই নিকটের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য বলে হাজা এই কোরআন শরীফ দূরে না কাছে তাহলে বলা দরকার ছিল হাজাল কিতাব জালিকাল কিতাব বললেন কেন এখানেও আলোচনা ছেড়ে দিলাম এরপরে আল্লাহ বলেন লা রাইবা ফি কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই তো নাই তো নাই ওই এই কথা বলার দরকার কি বলেন না দুনিয়াতে কোরআন নাজিলের সময় তো একদল বেঈমান মুশরিক এরা বলতেছে এই কোরআন আল্লাহর না বলে নাই এ কোরআন আল্লাহর না মুহাম্মদ নিজে 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 বানাইয়া কয় এটা আল্লাহর কালাম হাজা কালামু রব্বি আল্লাহ জবাব দেয় আলিফ লাম মিম দিয়া জবাব দিলাম যদি কোরআন আমি আল্লাহ না বানাইয়া মুহাম্মদ বানাইতেন মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানতেন মুহাম্মদ যেহেতু আলিফ লাম মিমের অর্থ জানে না এটাই প্রমাণে কোরআন মুহাম্মদের বানানো না কার কালাম ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়া জালসত কদিম বখা কোরআ কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইন আল্লাহ এমন একটা কিতাব দিলেন যে কিতাবের মধ্যে ভুল নাই কিন্তু ভুল বের করার জন্য সন্দেহ পোষণ করে বহু বিধর্মী দুশ্মন চেষ্টা অপচেষ্টা করেছিল আজ দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পেরেছে যুবকেরা বলো পারছে পারে নাই তো পারেই নাই বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ও যুবক ওই কোরআন সত্য কোনো সন্দেহ নাই আল্লাহ কেন নাজিল করলেন আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করার এক কারণ হলো হুদাল্লিল মুত্তাকিন আল্লাহকে যারা ভয় করে এদেরকে আর জান্নাতের পথ দেখাবে আরে আল্লাহকে ভয় কারা করে যারা বিড়ি টানে গান্দা খায় মদপান করে না আল্লাহকে ভয় যারা করে তারা গুনাহ করে না তারা গুনাহ করে না এদের নাম মুত্তাকি ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম মুত্তাকি তাকওয়ার ডেফিনেশন হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকার নাম
তাকওয়া, বেশি 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 তসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس الله কে ভয় করো বান্দা তুমি হারাম থেকে নিজেকে বাঁচাও আল্লাহর আদালতে তুমি একজন আবেদ হয়ে যাবে আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য হেদায়েত দিব হেদায়েতের জন্য দিলেন কোরআন মুত্তাকি কারা যারা গুনাহ করে না এরা কি মুত্তাকি যারা গুনাহ করে না এরা কি হেদায়েতের উপরে আছে না নাই কথা বলেন না কেন আছে তো মুত্তাকি যারা গুনাহ করে না এরা তো এমনিই হেদায়েতের উপরে আছে আবার কোরআন কেন বলল মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে হ্যাঁ আল্লাহ কোরআন নাজিলের আরেক কারণ আরেক আয়াতে বয়ান করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি রমাজানে কেন দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য প্রশ্ন জটিল ও আল্লাহ গো কোরআন যদি দুনিয়ার সবার জন্য হেদায়াতের দিয়েই থাকেন সবাই হেদায়াত পাইল না কেন আল্লাহর ওয়াদা গেল কই আল্লাহ কোরআন নাজিলের আরেক কারণ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ কোরআন থেকে অল্প অল্প করে অবতীর্ণ করছেন বারবার 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 ঔষধ কি ঔষধ সবার জন্য ঔষধ তার মানে সবাই রোগী রোগী না হইলে ঔষধ কেউ খায়নি খায় না সবাই রোগী বেঈমানেরা রোগী কেন ঈমান নাই মুমিনেরা রোগী কেন ঈমান আছে আমল নাই আমলওয়ালা রোগী কেন আমল আছে আমলের মধ্যে ইখলাস নাই কি নাই ইখলাস নাই এজন্য সে রোগী ঔষধ কি কোরআন ঔষধ মানুষ একবার খায় না বারবার খায় কথা বলে বারবার এই জন্য আল্লাহ কয় অনুনাজিলু মিনাল কুরআন আমি কোরআন থেকে অবতীর্ণ করেছি বারবার বারবার এক অবতীর্ণের নাম আনজালনা আর এক অবতীর্ণ করার নাম নাজ্জালনা আনজালনা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল আল্লাহ কয় আমি একবারে কোরআন নাজিল করেছি নাজ্জালনা মানে বারবার 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 নাজিল করেছি আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে একসাথে কোরআন প্রথম আসমানে আল্লাহ অবতীর্ণ করেছেন আর ওখান থেকে আমার নবীর উপরে বারবার বারবার অবতীর্ণ করেছেন 23 বছর লাগাইয়া আল্লাহ কোরআন দিলেন এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা হেদায়াত দিবেন মুত্তাকিনদের জন্য মুত্তাকি কারা আমি যদি এখন প্রশ্ন করি এখানে আপনাদের সবাই মুত্তাকিনি সবাই বলবে হ্যাঁ আমরা আল্লাহরে ভয় করি আপনাদের থেকে বেশি করি অথচ আমি যদি ধরে ধরে বলি আপনার মধ্যে আল্লাহর ভয় নাই আপনার ভেতরে আল্লাহর ভয় নাই মনে কষ্ট আসবে রাগ আসবে আল্লাহ কয় ও বান্দা একজনের উপর ইঙ্গিত করার দরকার নাই আমি নিদর্শন দিয়া দিলাম এগুলো বয়ান কইরা দেখো থার্মোমিটার ধরো পরীক্ষার স্কেল লাগায় দাও এগুলো যার মধ্যে পাইবা প্রমাণ হবে সে আল্লাহকে ভয় করে যার মধ্যে পাওয়া যাবে না প্রমাণ হবে সে আল্লাহকে ভয় করে না আল্লাহ এখানে বলেন ছয়টা গুণ আমি বয়ান করে দিলাম এই ছয়টা গুণ যার মধ্যে থাকবে তার মধ্যে আল্লাহর ভয় আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের উপাধি হলো মুত্তাকি এদের পুরস্কার আমি দুনিয়ায় দিব ছয়টা আখেরাতে দিব দুইটা আখেরাতে দুইটার এক নাম্বার বিনা হিসাবে জান্নাত দুই নাম্বার পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত হ্যাঁ দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে দুইটা এক বিনা হিসাবে জান্নাত দুই পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত হবে কার কার মুত্তাকি যারা মুত্তাকি কারা ছয় গুণ জাগো আছে এরা মুত্তাকি ছয় গুণের এক গুণ শুনেন আগাবো সামনে ইউমিনুনা বিল গাইব ওয়া ইয়াকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. قد أقول ছয়টা এই ছয় গুণ আল্লাহর পুরস্কার কি আল্লাহ সামনের আয়াতে বলে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হেদায়াত প্রাপ্ত, এরা কামিয়াব, এরা জান্নাতি। সুবহানাল্লাহ, আসতে গেল কত আর সহ্য করা যায়, কত আর কষ্ট করা যায়, সব দুর্বল হয়ে গেছে কি। হা, মুত্তাকিনদের ছয় গুণের এক নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব। কইতেমনি ফেস্টাস লাগাই লাইব, গায়বের মালিক এক নাম্বারে আল্লাহকে বলেন, আল্লাহ হলেন গায়বের মালিক। এ হলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো গায়বের উপরে আমগো ইমান আনা, জান্নাত দেখি নাই মানিনি, জাহান্নাম দেখি নাই মানিনি, ফেরেশতা দেখি নাই মানিনি, লক্ষ লক্ষ নবী রসুল ছিলেন মানিনি, কথা বলেন না কেন, নূহ নবীরে দেখি নাই মানিনি, ঈসা নবীরে দেখি নাই মানিনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার কথা গায়বের এলেম কার কাছে, আল্লাহ যেই কুদরতে দ্বারা গায়েব জানেন, এই গায়েব জানার ক্ষমতা আর কারো নাই। এই বিশ্বাস রাখার নাম মুত্তাকিনদের এক নাম্বার গুণ। গাইবের মালিক কে? আর কেউ? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ গায়েব জানেন। আমার নবী কি জানেন? আল্লাহ কয় মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। আমার নবীরে আল্লাহ যা জানায় নবী তাই জানে, নবীরে যা জানায় না আমার নবী তা। নবী হাঁটতেছেন, হঠাৎ কয় কবরের ভিতরে আজাব হইতেছে, একটু দোয়া করো। এই নবী গায়েব না জানলে কবরের আজাব দেখে কেমনে লাগজিনি ফ্যাস। নবী জুতা পইরা নামাজে দাঁড়ায় গেলেন, কি করে সাহাবা একরাম পেছনে মুক্তাদি জুতা পরিধান করে নামাজে দাঁড়ানো, নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবা একরাম জুতা খুলে ফেললেন। নামাজের পরে নবী কই আপনারা জুতা খুললেন কেন? কয় নবী আপনি খুলছেন আমরাও খুলে ফেলছি, আপনি খুলছেন কেন? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যখানে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন, কানের মধ্যে আওয়াজ দিলেন, আমার জুতার নিচে নাকি নাপাক লাগানো, নাপাক নিয়ে নামাজ হবে না। দ্রুত আমি জুতা খুলে ফেললাম, আমি যদি নামাজের আগে জানতাম আর দেখতাম আমার জুতার নিচে নাপাক, আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়ায় দাঁড়াইতাম না। আমি কেন জানি না, আমি গাইবের মালিক না। প্রশ্ন রয়ে গেল কবরের আজাব দেখলো কেমনে। সব কথার এক কথা, আল্লাহ দেখাইলে নবী দেখেন, আল্লাহ জানাইলে নবী জানেন, আল্লাহ না জানাইলে নবী জানেন না, আল্লাহ না দেখাইলে নবী দেখেন না। ও নবীর উম্মতের দল, আমার নবীরে নবুয়ত দান করছেন আমার আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এত মহাব্বত আমার নবীরে করেছেন, যে কারণে আমরা উম্মত হইয়াও সেই মহাব্বতের ভাগ পেয়েছি। উম্মতের হায়াত কম, সওয়াবের কাতার আল্লাহ বাড়ায় দিছেন অনেক বেশি। ও মুহাম্মদ নবী, আমার উম্মতের জানায় দেন অল্প টাইম হায়াত, এই হায়াতে যেন বেশি বেশি নেক আমল করে। বলে কেমনে করবে? কয় অল্প আমলের মধ্যে বরকত আমি বাড়ায় দিব, পাঁচ বেলার নামাজ পড়বে আমি আল্লাহ পঞ্চাশোক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ তাআলা সব রাস্তা খুলে দিলেন নবীর কারণে। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যাইত, আমার নবীর উম্মতেরই আল্লাহ নবীর বরকতে চেহারা পরিবর্তন করে লজ্জা দিবেন না। ও নবীর উম্মতের দল, মুত্তাকিনদের এক নাম্বার গুণ হলো গায়বের উপরে ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
والبعث بعد الموت يؤمنون بالغيب ويقيمون الصلاة دوي نمبر گون হলো নামাজ قائم করো নামাজ কয় বেলা জোরে বলেন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لم يلد لم يولد اولئكاس ولد مولود راء خالقاس قل هو الله احد هي نبي اپنی بولین اللہ کوئزون زورے بولین اللہ زے ایک اے اللہ زے ایک کن دیکھتے کہ ایک کتھا بولین اللہ ایک نا کن دیکھتے کہ کیمون ایک زار کنو دوئی قل هو اللہ احد منیو ایک واحد منیو ایک اللہ لین احد نیر ایک واحد منی ایک احد نیر اللہ لین احد نیر ایک واحد نیر نا کنو بلے واحد ایمون ایک زار پورے دوئی اسے احد ایمون ایک زار پورے کنو دوئی ہمار اللہ ایمون ایک زی اللہ پورے دیتیو کنو ادھرونی نہیں اللہ ایک اللہ کیمون ایک بولے اللہ موتو کیوں نہیں اللہ شہزوگی ایسے کیوں اللہ خمتار موتو خمتا کرو بوزین بھالو کرے بوزین اللہ خمتار موتو کرو خمتا نائی امار اللہ ایمون پاور والا اوی پاور آر کرو مدھے نائی جو دی منے کرے اللہ موتو آرو اللہ سے منے کرار نام شریک زارا منے کرو بے تا دیر نام مشریک اللہ بولین امائی یشریب باللہ فقد حرم اللہ علیہ الجنہ زارا اللہ شاتے انو کے انشیدار باناوے اے دیر جنو جنت حرام موبائل اللہ کو زالائے وازو کرتے پھاریں باتی ایکٹا زالائی ہیں سوہر شامنے دوئرے رکھس کہ ای وازر فینڈے لائی سو تا بہشتر باغان ایتو دامی مزلیش بوشار شاتے شاتے گناہ باف کی ماف سبحان اللہ آشے نا زیبہ بے بیری ٹانے نوی مقدیا سبحان اللہ ایتے تو دیری لگ قطع ٹھیک نا بایانے راگے ہو بیری منازتر فورے ہو بیری এটা এমন একটা বেহেশতের বাগান যেই বাগানটা এখন দুনিয়া রহমতগঞ্জ মাদ্রাসার জমিন না আল্লাহর আদালতে বেহেশতের বাগান হয়ে গেল আল্লাহ কয় নবী জানায় দেন বসার সাথে সাথে আমি সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম আতিনা ফি دار دنیا نہ حسن آتینا فی دار عقبا نہ حسن یا غیاث المستغیثین اہدنا لافتخارا بالعلوم والغنا ہر گھڑی دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے بولیوم بار آئی دیکھو اسے انہوں کسی قرار دور کر لیں اسٹیجر مونیٹورر بولیوم دا حلقہ بار آؤ ایتو برو برو کتر مزلی شے اپنا را اچھا کرے آرسن نہ کہ وہ زور کرے نہیں آرسن اچھا کرے جا آرسن دویا کار কতক মানুষ এখানের প্রোগ্রামের আওয়াজ আয়োজনের আওয়াজ অনেক আগেতেই পাইছিল কিন্তু আসার নিয়ত করিয়াও আসতে যদি জরুরি কোনো কারণে আসতে না পারে আল্লাহ তাআলা এখানে আসার পরে যে সওয়াব পাবে তাও আল্লাহ তাদের দিয়ে দিবেন কিন্তু কপাল বড় খারাপ একদল মানুষ বাড়ির থেকে বলে আসছে ওই রহমতগঞ্জ মাদ্রাসার ওয়াজে যাই কপাল বড় খারাপ প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারে নাই দোকানপাটে ঘুরে আর গল্প করে আর কবিরা গুনাহ আমলনামায় জমা করে এরা ভাগ্যবান না কপাল বড় আর এক দল যুবক আছে মহিলারা আইছেনি এই মহিলারা নাই
কিছু মানুষ আছে মহিলাকে ফ্যান্ডেল তওয়াফ করে, ওয়াজে আইসা মহিলাদের ফ্যান্ডেল কি করে তওয়াফ করে। একবার ওয়াজে কেন দূরে বইয়ে ওয়াজ শুনবে, শুনলে শুনলো না শুনলে নাই, বহুদিন পরে একটু সাক্ষাতের সুযোগ, এই সুবর্ণ সুযোগ কে হারায়? আল্লাহ হেদায়াত দান করুন। আর এক দল কপাল পরারা প্যান্ডেলে ঢুকছে ঠিকই, কিন্তু ওমরের পাবে না এই চিন্তা করে যদি একটু নীরবে বসত, নবীরে আর পাবো না, ওমরের পাবো না, আবু বকরের দেখতে পারবো না, আমি বান্দাটারে জন্মগত মানুষ থেকে গুণের মানুষ বানানোর পেছনে মেহনত করবে। নবীজি করেছেন, মক্কার কাফের বেইমান গুলো স্বর্ণের মানুষ হয়ে গেল, আবু বকরের মেহনত উম্মত গুলো দামি হয়ে গেল, ওমরের মেহনত ওসমানের মেহনত সাহাবাদের মেহনত, এখন আমরা তাদের পাইব না, আমরা কপাল পরা বরকত শূন্য। কেয়ামত পর্যন্ত যাদেরকে পাবো তারা হবে নবীর ওয়ারিশ, ওলামায় আহলে হক, এদের যেহেতু পাইলাম এমনে তো হুজুরের পয়সা আমি চাইলেই পাই না, যদি বলি হুজুর আসেন দোকানে এক জায়গায় বসে দুইজনে দুই কাপ চা পান করি, পাইবেন নি, সময় আসেনি, মনে চাইলো সম্ভব না, হুজুর আমার বাড়ি আসবেন আমার আম্মা যেন সুস্থ দোয়া করবেন এক বেলা খানা খাবেন, ইমাম সাহেবরে পাওয়া কঠিন আমারে কেমনে ভাবেন, ইমাম সাহেবের সিরিয়াল নাই, এত কষ্ট আজ আমরা পেয়েছি, একটু ওলামায়ে কেরাম যাদের টাকা দিয়ে আনা যায় না, আজ যেহেতু পাইলাম সামনাসামনি বৈশা চেহারাটা দেখি আর কোরআনের কথাগুলো শুনিয়া মালিকের মনে মনে বলবো আল্লাহ তুমি দয়া করে ময়দানে বসাইছো, তুমি আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও, তুমি আমাকে তওবাকারী হিসাবে কবুল করে নাও, এই চিন্তা করে যদি বান্দা বসতা মোবাইলটা নিয়া অযথা সময় কাটাইতা না। এত বড় দামি ফ্যান্ডেলে বইয়াও যারা মোবাইল নিয়ে ব্যস্ত এরাও দ্বিতীয় কপাল পরা, এরাও কি কতক্ষণ না কেন, তবে হেদায়াতের মালিক কে? নবীজি বয়ান কইরাও আবু জাহিল্লের কালেমা ভরাইতে পারে না, আমি কেমনে পারি? নবীজি আবু জাহালের পিছনে কত মেহনত, এরপর আবু জাহাল কালেমা ভরে না, কারণ হেদায়াতের চাবি কোন বান্দার হাতে আল্লাহ দেন নাই, হেদায়াতে চাবি রাখছেন একমাত্র কার? কুদরতের হাতে। মাই ইহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়াত আল্লাহকে আমি দিলে পাবে, আমি যদি হেদায়াত দেই না তো হেদায়াত পাবে? মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে হেদায়াত পাবে, যাকে আল্লাহ দিবেন না সে পাবে না। সালাক বাঙ্গালি ফট কইরা প্রশ্নটা করি এই ফেলবে, হাফিজ ভাই আমগো কোনো দোষ নাই, আল্লাহ দিলে হেদায়াত পায়, আল্লাহ দেয় না হেদায়াত পায় না, আমগো দোষ কি? সালাক বাঙ্গালি আছেন না, কেমন সালাক আল্লাহর ভুল ধরার জন্য বয়ার হয়েছে, মসজিদেও টাকা দেয় না, মাদ্রাসায় দান করে না, বারবার হিসাব চায়, এরকম বেয়াদব আছে না, নেই এক টাকাও দান করে না, চায়ের দোকানে বলবে এত টাকা আসে যায় কই, অথচ ও এক টাকাও, সমাজে যারা আমল করে না কোনো নেকের কাজ করে না এরাই বলে এত নেক রাখবো কই, অথচ একটা নেকের টানে মা বাবা জাহান্নামে যাবে। আজকে আমার দেশের এসপি এমপি মন্ত্রী সব যদি পাঁচ অক্ত নামাজি হয়ে যাইত কোরআনের বয়ান করতে কারো অনুমতি নেওয়া লাগতো না। অযুবক আল্লাহর গোলাম, পাঁচ বেলার নামাজ পড়ো, বাইরে নামাজ পড়াও, নামাজ নামাজ, যার নামাজ যত ভালো তার আমল ভালো, তার আখলাক ভালো, তার লেনদেন ভালো, তার সব ভালো, তার সব ভালো, যত বড় পাগড়িওয়ালা হোক একটু ব্যবহার খারাপ, কসম আল্লাহর
খোঁজ নিতে হবে তার নামাজে ঝামেলা এজন্য ব্যবহারে ঝামেলা যার লেনদেনে ঝামেলা নামাজের মধ্যে ঝামেলা যার নামাজ যত সুন্দর তার আদব আখলাক তত সুন্দর পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বানি যুবকেরা এই ধোকা তো জীবনে কম দিছে মিশাও আদা কইরো না খবর কইরো আমারে হাত দেখাইয়াও আলগি দিয়ে দেখান লাগবে না যে আমি পুরা সুফিসা হয়ে গেছি কোনো দরকার নেই তুমি নিজে 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 তওবা করো আল্লাহর কাছে মনে মনে যে আল্লাহ কম তো অন্যায় করলাম না আজকে থেকে তওবা করি আর নামাজ ছাড়বো এরে যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই আল্লাহ তোমারে বিবেক দিছে তুমি একটু নিজেরে জিজ্ঞাসা করো তুমি পারো না কেন তোমার মতো পাঁচ বেলার নামাজি যুবকরে আবার আমি পুলিশ বিডিআরের চাকরি করে রাস্তায় গাড়ি চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে তওবা করে নাও মনে 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 আল্লাহকে বলো জোরেও বলার দরকার নাই আরেকজনে শুনবে একা একা বলো মনে মনে ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম আমার মতো যুবক ব্যবসা করে হালাল ভাবে চলে নামাজ পড়ে আমি কেন পারি না আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলব আল্লাহর কাছে তওবা যদি করতে পারো জীবনের সব গুনাহ এক সেকেন্ডে আল্লাহ মাফ করে দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বোনেরা আল্লাহর মহাব্বত নিয়ে তওবা করে সন্তানটারে আদর্শ মানুষ বানায় যান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ সন্তানটারে ইঞ্জিনিয়ারিং পড়াবেন আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন বন্ধু বান্ধব কষ্ট না পায় ব্যবহার সুন্দর শিখায় যান এর আম্মা যান আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজেও আদর্শওয়ালা হতে হবে স্বামীর খেদমত করতে হবে মাল হেফাজত করতে হবে একটা নেককার সন্তান যদি রেখে যান এর বরকতে আল্লাহ আপনাকেও কবরে শান্তি দান করবেন এর আম্মা যান আপনাদের অবদানের কারণেই এই জমিনে ভালো ভালো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে মায়ের অবদানের কারণে সন্তানরা বড় দামি হয়েছে মায়ের আদর্শের কারণে সন্তানদের সুনাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে ওই মা বাবার দোয়া সারা এই চেয়ারে বসতে পারতাম না রে বাবা ও যুবক মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মা বাবার দোয়া বড় দামি এক সম্পদ ওই মা বাবায় দোয়া করবে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দিবেন আজকে থেকে তওবা করে নাও আর কোনোদিন নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না নবীর তরিকার বাইরে চলবো না মা বাবারে কষ্ট দিয়ে গুনাগার হব না ওলামায়ে কেরামদের বিরোধিতা করে গুনাগার হব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার যদি নিয়ত হয় তবে এটাও সত্য কথা আবু জাহাল ১৩ বছর নবীর বয়ান শুনলো কালেমা পড়লো না এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে দিলটা নরম হবে না তওবাও নসিব হবে না বয়ানের পরে গিয়ে তারা গীবত শেকায়াত করে করে গুনার পাল্লা ভারী করবে আর একদল মানুষ এই জমিনে আছে ওমরের মতো মেজাজ নিয়ে বয়ানে বসে মরণের কথা স্মরণ হয় কবরের আজাবের কথা যখন স্মরণ হয় সাথে সাথে তওবা করে আর আল্লাহকে ডেকে ডেকে বলে ও আল্লাহ তুমি এত দয়ার মালিক আমার অপরাধের খবর আমার মা বাপ ভাই বোনেরা জানলে কেউ আমারে মহব্বত করতো না ও আল্লাহ হাজারো অপরাধের পরে তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ও যুবক আজকে থেকে তওবা করে নাও বৃদ্ধ বাবাজি আপনার মতো বহু বুড়া মানুষ লাঠি দিয়া টোকাইয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন আল্লাহর কাছে মনে মনে তওবা করেন জীবনে আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না অন্যের ক্ষতি করবেন না মানুষের ধোকা দিবেন না
মা বাবার দোয়া নিয়ে চলবেন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন তওবা করার যদি নিয়ত হয় মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও